हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। आमी दिदार आहमेद। आज के एक लो बजेटर डेस्कटप पीसिर रिव्यू नहीं आसलम। मात्र 25,500 टाका दिए पीसिटा आपनारा पाबेन। गिगाबाइटर मदारबोर्ड यूज करते। मदारबोर्ड बक्से आछे दुटा चारटा डाटा केबल, एक बे एवं मदारबोर्ड एवं मैनुअल गाइड ड्राइवर डिस्क। मदारबोर्डे आपनार M.2 स्लट, दुटा रैम स्लट आछे, PCI Express पोर्ट हिसाबे पाच्छेन, डिसप्ले पोर्ट हिसाबे पाच्छेन, VGA पोर्ट, DVI पोर्ट, HDMI पोर्ट, चारटा USB 2 पोर्ट एवं दुटा USB 3 पोर्ट। प्रोसेसर हिसाबे आमरा व्यवहार करतेछि 9 जेनारेशनेर Core i3 प्रोसेसर। प्रोसेसरेर भितरे आछे आपनार स्टक कुलार ওয়ানটা, Intel এর সেই পুরানো স্টক কুলারে আর প্রসেসর এন্ড ম্যানুয়াল এন্ড একটি i3 স্টিকার। RAM হিসেবে আমরা ব্যবহার করতেছি TRAM এর 4GB DDR4 2400 বাস। লো বাজেটের পিসি হিসেবে আপনি এটা কেউ না আসে সব কাজ করতে পারবেন। নেট ব্রাউজিং, অফিসিয়ালি এমএস ওয়ার্ড, এক্সেল এর কাজগুলো করতে পারবেন খুব সহজে। আমাদের মাদারবোর্ডের প্রাইস হচ্ছে 6,500 টাকা, প্রসেসরের প্রাইস 11,000 টাকা, হার্ড ডিস্কের প্রাইস 3,500 টাকা, র্যাম এর প্রাইস 2,200 টাকা, ক্যাশিং এর প্রাইস 2,500 টাকা। সব মিলিয়ে আমাদের বাজেট 25,000 টাকা। খুব সুন্দরই আপনি 25,000 টাকা দিয়ে একটা ডেস্কটপ পিসি তৈরি করতে পারবেন। আর এই পিসির জন্য আপনি বাজেট থাকে, এই পিসিতে আপনি একটি গ্রাফিক্স কার্ড অথবা একটি SSD অ্যাড করলে খুবই সুন্দরে আপনি পাবজি, ফ্রি ফায়ারের মতো গেমগুলো খেলতে পারবেন। লো বাজেটের মধ্যে একটি যথেষ্ট ভালো মানের পিসি Core i3 9 জেনারেশন। ক্যাশিং হিসেবে আমরা ব্যবহার করতেছি PC পাওয়ার, যেটাতে আপনার বিল্টিং পাওয়ার সাপ্লাই আছে 400 ওয়াটের। তো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ক্যাশিংয়ের সম্বন্ধে দেখাই করে নেই।